আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। এই মুহূর্তে প্রচণ্ড মেঘমালা দেশের উপর প্রবেশ করতে দেখা যাচ্ছে। এখানে বঙ্গোপসাগর থেকেও কিন্তু প্রচণ্ড মেঘমালা দেশের দক্ষিণাঞ্চলে প্রবেশ করতে দেখা যাচ্ছে। তো এখান থেকে কোনো ধরনের রাতের মধ্যে বৃষ্টিপাতের আভাস রয়েছে কিনা, এছাড়া আগামীকাল 10 মার্চ শুক্রবার কেমন থাকতে পারে গোটা বাংলাদেশের আবহাওয়া, কোন কোন জেলায় হতে পারে বৃষ্টি, কী জানাচ্ছে আবহাওয়ার মডেল, বিস্তারিত লাইভ দেখাবো এই ভিডিওটির মাধ্যমে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্ব আবহাওয়ার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর আপনি আমাদের আবহাওয়ার এই আপডেটটি বাংলাদেশের কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক, প্রথমে আমরা আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি স্যাটেলাইট মোডে রাখছি। দেখতে পাচ্ছেন আপনারা প্রচণ্ড মেঘ, আমরা দেখতে পাচ্ছি খুলনা বরিশাল বিভাগ, এদিকে আমরা দেখতে পাচ্ছি মঠবাড়িয়া পিরোজপুর, তারপর এদিকে সাতক্ষীরা যশোর লোহাগাড়া, তারপর এখানে মাদারীপুর ফরিদগঞ্জ মতিরহাট ফটিকচুরি উপজেলা, তারপর চট্টগ্রাম বিভাগের অধিকাংশ স্থানে প্রচণ্ড মেঘমালা প্রবেশ করতে দেখা যাচ্ছে। তবে এখনও পর্যন্ত এখানে বৃষ্টিবাহী মেঘ তৈরি হওয়ার আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে না, কোথাও কিন্তু বৃষ্টিবাহী মেঘ তৈরি হয়নি, যার কারণে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই ইনশাআল্লাহ। তবে দেশের উত্তরাঞ্চল আকাশ পরিষ্কার অবস্থায় দেখা যাচ্ছে। ময়মনসিংহ বিভাগ, কালাই, রাজশাহী, রংপুর এই সমস্ত জায়গাগুলোর উপর আকাশ একদম পরিষ্কার অবস্থায় দেখা যাচ্ছে। দেশের দক্ষিণাঞ্চলে মূলত প্রচণ্ড মেঘমালা দেখা যাচ্ছে। তো এখনও পর্যন্ত এখানে বৃষ্টিবাহী মেঘ নেই, যার কারণে বৃষ্টিপাতের আশঙ্কা পাওয়া যাচ্ছে না, কোথাও বজ্রসহ ঝড় বৃষ্টির আশঙ্কাও কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে না। আগামীকালের পূর্বাসে আমরা সরাসরি চলে যাচ্ছি। গত কয়েকদিন ধরেও কিন্তু আমরা আপনাদেরকে বলেছি আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তো আমরা এই মুহূর্তে আগামীকালের আবহাওয়ার আপডেটে চলে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আগামীকাল শুক্রবার 10 মার্চ দেশের দক্ষিণাঞ্চলে আবারও আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। বরিশাল, খুলনা, তারপর এদিকে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে যে দুপুরের পর থেকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বিক্ষিপ্ত কিছুটা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমবঙ্গের উপর দেখা যাচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া, তারপর দুর্গাপুর, তারপর এখানে আরও দেখতে পাচ্ছি সিউড়ি, এই যে পার্শ্ববর্তী স্থানে কিছুটা বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের আভাস দিচ্ছে আবহাওয়ার মডেল। এছাড়া চট্টগ্রাম বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল এই সমস্ত জায়গাগুলোর কিছু কিছু স্থানে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এখনও পর্যন্ত দেখাচ্ছে না আবহাওয়ার মডেল। পরবর্তী 10 দিনের মধ্যে দেশের অনেক স্থানে বিক্ষিপ্ত বজ্রসহ কালবৈশাখী ঝড় বৃষ্টির আভাস দিচ্ছে আবহাওয়ার মডেল। আমরা সরাসরি আপনাদেরকে এই মুহূর্তে বৃষ্টির পরিমাণ মোড়ে নিয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন পরবর্তী 10 দিনের মধ্যে দেশের অধিকাংশ স্থানে বজ্রসহ ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এদিকে রংপুর থেকে শুরু করে রাজশাহী, ময়মনসিংহ, তারপর কালাই, তারপর কালাপাড়া, খুলনার কিছু কিছু অঞ্চল, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অঞ্চল, তারপর কুমিল্লা, তারপর সিলেট, অনেক স্থানে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকবেন। বৃষ্টি হওয়ার আগে কিন্তু আমরা আপনাদেরকে দৈনিক পূর্বাভাস করে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এই মুহূর্তে আমরা সরাসরি আপনাদেরকে তাপমাত্রা মোড়ে নিয়ে যাবো। আগামীকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে আমরা সরাসরি তাপমাত্রা মোড়ে চলে আসলাম। দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের উপর তাপমাত্রা প্রায় 33 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস অলরেডি রয়েছে। তবে দমকা বাতাসের কারণে তা গরম কিছুটা কম অনুভব হতে দেখা যাচ্ছে। এছাড়া এখানে খুলনা, বরিশাল এই সমস্ত জায়গাগুলোর উপর 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা দেখা থাকতে পারে। তো এই মুহূর্তে দেশের বেশ কিছু অঞ্চল জুড়ে দমকা বাতাস বয়ে যাচ্ছে। আগামীকাল থাকবে কিনা আমরা সরাসরি চরম পূর্বাভাস মোড়ে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আগামীকাল 10 মার্চ দেখতে পাচ্ছি দেশের দক্ষিণাঞ্চলে আবারও দমকা বাতাস বজায় থাকবে। ছকরিয়া, কক্সবাজার, কুতুবদিয়া, এখানে দেখতে পাচ্ছি টেকনাফ থেকে শুরু করে লামা, আলিকদম, থানচি এই সমস্ত জায়গাগুলোর পর দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই হচ্ছে মূলত আজকের আবহাওয়ার রিপোর্ট। প্রতিদিন নিয়মিত সঠিক খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।